ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন রাত্রি 8:30 PM-এ আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি, যা তোমাদের আপকামিং এনি কম্পিটিটিভ এক্সাম লাইক LDC, MTS, ত্রিপুরা স্টেট ট্রেফেল, WBP, KP বা তুমি যে ধরনের কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছ, সবগুলো কোশ্চেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা ক্লাসে যে কোশ্চেনগুলো আলোচনা করছি তা বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেনপত্র। ওকে, চলো সবগুলো কোশ্চেনের পিছিয়ে তোমরা 2-3-4 সেকেন্ড করে সময় পাবে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টস করে জানাবে। হ্যাঁ, এর মাধ্যমে তোমরা নিজেরা নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, আর মাস্ট বি কোশ্চেনগুলো নোট করে নেবে। হ্যাঁ, আমি যে সঙ্গে এক্সটার্নাল ফ্যাক্টগুলো যে আলোচনা করবো সেগুলো নোট করে নেবে। হ্যাঁ, স্বপ্ন সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়, যে স্বপ্ন সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়, কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে। স্বপ্ন সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয়? স্বপ্ন সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় ওনিরুলজি। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ওনিরুলজি। হ্যাঁ, স্বপ্ন সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় ওনিরুলজি। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে তোমরা নোট করে নাও যে অপশন এতে কি আছে, দেখো ওর্নিথোলজি, ওর্নিথোলজি অপশন এতে আছে। এটা পক্ষী সম্বন্ধিত যে বিদ্যা, হ্যাঁ পক্ষী সম্বন্ধিত, পক্ষী সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় ওর্নিথোলজি। হ্যাঁ, অপশন নিতে আছে দেখো, হ্যাঁ পক্ষী সম্বন্ধিত বিদ্যা, ঠিক আছে? তারপর আছে দেখো অপশন সিতে আছে কি, পোমোলজি। পোমোলজি কাকে বলা হয়? ফল বা ফলের যে চাষ, হ্যাঁ ফল বা ফলের চাষ সম্বন্ধিত বা বিষয়ক যে বিদ্যা তাকে বলা হয় পোমোলজি। নোট করো, ফল বা ফলের চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় পোমোলজি। তারপর আছে অপশন ডিতে আছে দেখো এন্টোমোলজি। এন্টোমোলজি বলা হয় পতঙ্গ সম্বন্ধিত যে বিদ্যা, হ্যাঁ পতঙ্গ, পতঙ্গ সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় এন্টোমোলজি। ওকে, এ ধরনের কোশ্চেন কিন্তু এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, রাজ্যসভার সভাপতি তার পদে কত বছর পর্যন্ত থাকতে পারে? রাজ্যসভার সভাপতি দ্যাট মিন্স উপরাষ্ট্রপতি, ঠিক না? রাজ্যসভায় সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভার অধ্যক্ষ সভাপতিত্ব করেন, ঠিক না? তার মানে এখানে বলা হয়েছে রাজ্যসভার সভাপতি তার পদে কত বছর পর্যন্ত থাকতে পারেন, তার মানে উপরাষ্ট্রপতি তার পদে কত বছর পর্যন্ত থাকতে পারেন। সেম কোশ্চেন, হ্যাঁ যেভাবেই আসো সঠিক উত্তর একটি হবে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, 5 বছর, রাজ্যসভার সভাপতি তার পদে কত বছর পর্যন্ত থাকতে পারে? 5 বছর পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? মনে রাখবে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, বললাম রাজ্যসভার উপপতি, রাজ্যসভার সভাপতি করেন উপরাষ্ট্রপতি। আচ্ছা, তাহলে বলো তো প্রথম রাজ্যসভার সভাপতি কে ছিলেন? ভারতের প্রথম রাজ্যসভার সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। হ্যাঁ, সর্বপল্লী রাধাকৃষ্ণ মানে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর বর্তমানে কী আছে? বর্তমানে জুলাই 2021 বর্তমানে কী আছে? ভেঙ্কাইয়া নাইডু, না ভেঙ্কাইয়া নাইডু আছে বর্তমানে ভারতের রাজ্যসভার সভাপতি বা ভারতের উপরাষ্ট্রপতি। হ্যাঁ, ওকে চলো, আর ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় সকলে মাস্ট বি একটু করে লাইক করে দেবে। হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন, অন্ধ কেশরী নামে কি পরিচিত? অন্ধ কেশরী নামে কি পরিচিত? ইন্ডিয়ান হিস্টোরি কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্ধ কেশরী নামে কে পরিচিত, কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো। অন্ধ কেশরী নামে কে পরিচিত? কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে টি প্রকাশন। হ্যাঁ, টি প্রকাশন অন্ধ কেশরী নামে পরিচিত। হ্যাঁ, অন্ধ কেশরী। আর যদি বলে পাঞ্জাব কেশরী, এই কোশ্চেনটা তোমাদের আসে, পাঞ্জাব কেশরী নামে কি পরিচিত? পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? লালা লাজপত রায়। হ্যাঁ, লালা লাজপত রায় পরিচিত পাঞ্জাব কেশরী। আর অন্ধ কেশরী নামে পরিচিত টি প্রকাশন, ঠিক আছে? ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? এক্সামে কিন্তু সবসময় তোমরা দেখেছো প্রথম আয়তনের বিচারে ভারতের প্রথম রাজ্য কোনটি, ঠিক না? প্রথম রাজ্য আমরা জানি, ঠিক না? তাহলে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি এবং তৃতীয় বৃহত্তম রাজ্য কোনটি, কোশ্চেনটি কিন্তু আসে একটু ঘুরিয়ে। যদি তোমাদের এক্সামে দেখা গেছে অনেক সময় দ্বিতীয় বৃহত্তম বা তৃতীয় বৃহত্তমও আসে। হ্যাঁ, প্রথম তো সকলেই জানো, তার মানে দ্বিতীয় তৃতীয় তোমাদের জানা দরকার। কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো। আয়তনের বিচারে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য
দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, মধ্যপ্রদেশ হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য আয়তনের বিচারে। তাহলে প্রথমকে প্রথম আমরা সকলে জানি, প্রথম হলো রাজস্থান, ঠিক না? প্রথম হলো রাজস্থানে, এবং তৃতীয় হলো মহারাষ্ট্র, মনে রাখবে তৃতীয় হলো মহারাষ্ট্র। হ্যাঁ, আর যদি বলো সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট হলো গোয়া। হ্যাঁ, সবচেয়ে ছোট হলো গোয়া, ঠিক আছে, নোট করানো মোস্ট ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, পাঁচ নাম্বার কোয়েশ্চেন, ম্যান অফ আয়রন নামে কি পরিচিত? ম্যান অফ আয়রন নামে কি পরিচিত? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, ম্যান অফ আয়রন নামে কি পরিচিত? কে? ইয়েস, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক না? যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল ম্যান অফ আয়রন নামে পরিচিত। হ্যাঁ, মনে রাখবে। তাছাড়া অপশন এতে কি আছে দেখো, নেপোলিয়ন কি নামে পরিচিত? ম্যান অফ ডেস্টিনি। হ্যাঁ, ম্যান অফ ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত কে? নেপোলিয়ন, ঠিক আছে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ছয় নাম্বার কোশ্চেন, ভারতের বৃহত্তম বারান্দা কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা ক্লাসে আগে আলোচনা করেছি, সকলে পারবে আশা করি। ফটাফট কমেন্টস করো, ভারতের বৃহত্তম বারান্দা কোথায় অবস্থিত? কী হবে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ুর রামেশ্বরে। হ্যাঁ, তামিলনাড়ুর রামেশ্বরে। ভারতের বৃহত্তম বারান্দা অবস্থিত, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, আর তার সঙ্গে তোমরা একটু নোট করে নাও, আশা করি তোমরা সকলেই জানো, কলকাতায় বিখ্যাত কি অবস্থিত? ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। কোশ্চেনটা আসে, ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়ামের নাম কি? তাহলে হবে বিরলা। হ্যাঁ, কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত, ঠিক আছে, বিরলা প্ল্যানেটোরিয়াম, ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম, এটি কলকাতায় অবস্থিত। হ্যাঁ, তারপর আছে দেখো, অপশন বিতে আছে কি? চেন্নাই। চেন্নাই ফেমাস কি অবস্থিত? ভারতের বৃহত্তম বিচ। ভারতের বৃহত্তম বিচ হলো চেন্নাই অবস্থিত। ভারতের বৃহত্তম বিচের নাম কি? মেরিনা বিচ। মেরিনা বিচ কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। তারপর আছে দেখো কর্ণাটক। কর্ণাটকে কি অবস্থিত ফেমাস? কর্ণাটক হলো ভারতের বৃহত্তম গম্বুজ। হ্যাঁ, ভারতের বৃহত্তম গম্বুজ। হ্যাঁ, গোল গম্বুজ। হ্যাঁ, গোল গম্বুজ, ভারতের বৃহত্তম গোল গম্বুজ কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। হ্যাঁ, অপশন ডিতে আছে দেখো, ঠিক আছে, নোট করো না, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সবগুলো কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন। হ্যাঁ, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, সাত নাম্বার কোশ্চেন, হাজারিবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত? হাজারিবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত? কোথায় হাজারিবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর, ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ডে অবস্থিত, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হাজারিবাগ অভয়ারণ্য অবস্থিত ঝাড়খণ্ডে। হ্যাঁ, ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ডের রাজধানী কি জানো তোমরা? ইয়েস, সকলে জানি আমরা, রাঁচি। হ্যাঁ, ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি, ঠিক না, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, আট নাম্বার কোশ্চেন, বায়ুমণ্ডলে সর্বাধিক কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? রিপিটেড কোশ্চেন, ক্লাসে আমরা আগে করিয়েছি, সকলে জানবে, বায়ুমণ্ডলে সর্বাধিক কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, নিষ্ক্রিয় গ্যাস, সর্বাধিক কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে আর্গন। হ্যাঁ, আর্গন পাওয়া যায় সর্বাধিক, আর্গন, ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, আর্গন। হ্যাঁ, আর্গন কত পার্সেন্ট সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় আর্গন? হ্যাঁ, প্রায় 0.93%। হ্যাঁ, পাওয়া যায়, মনে রাখবে 0.93% পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আর তোমার তাছাড়া তোমাদের এখানে কোশ্চেন আসে কি যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট আসে তোমাদের জন্য, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বা সর্বাধিক কোন গ্যাস পাওয়া যায়? তাহলে হবে নাইট্রোজেন। হ্যাঁ, নাইট্রোজেন, ঠিক আছে, কত পার্সেন্ট পাওয়া যায়? প্রায় 78%। হ্যাঁ, নাইট্রোজেন পাওয়া যায়। আর অক্সিজেন কতটুকু পাওয়া যায় জানো তোমরা? অক্সিজেন পাওয়া যায় 20.93%। হ্যাঁ, 20.93%, ওকে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, নয় নাম্বার কোশ্চেন, আগুন নেবানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? সকলে জানি আমরা, ফটাফট কমেন্টস করো, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আগুন নেবানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? আগুন নেবাতে
কী হবে সঠিক উত্তর? ফরওয়ার্ড কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক না? কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ, আগুন নেবাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। হ্যাঁ, মনে রাখবে। আর এই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়। হ্যাঁ, পরীক্ষা তোমাদের আসে যে শুষ্ক বরফ কাকে বলা হয়, তাহলে কিন্তু CO2কে। হ্যাঁ, শুষ্ক বরফ বলা হয় CO2কে। হ্যাঁ, এটা আগুন নিবাতে ব্যবহার করা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেন, কোন নৃত্য গুজরাট রাজ্যের সাথে সম্বন্ধিত? চারটি অপশনের মধ্যে কোন নৃত্য গুজরাট রাজ্যের সাথে সম্বন্ধিত, কী হবে সঠিক উত্তর? ফরওয়ার্ড কমেন্টস করো। গুজরাট রাজ্যের সাথে সম্বন্ধিত কোন নৃত্য? ইয়েস, ডান্ডিয়া। হ্যাঁ, ডান্ডিয়া, ডান্ডিয়া নৃত্য গুজরাট রাজ্যের একটি নৃত্য। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, ডান্ডিয়া। হ্যাঁ, গুজরাট রাজধানী কী? রাজধানী হলো গান্ধীগ্রাম, ঠিক না? গান্ধীগ্রাম। হ্যাঁ, গুজরাট রাজধানী হলো গান্ধীগ্রাম। হ্যাঁ, আচ্ছা, তাছাড়া তোমাদের এখান থেকে আরও কোশ্চেন আসে গুজরাট সম্বন্ধে, যে সবচেয়ে বেশি লবণ উৎপাদন রাজ্য কোনটি? সবচেয়ে বেশি লবণ উৎপাদন রাজ্য হলো গুজরাট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও। সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে লবণ উৎপন্ন হয়? গুজরাট রাজ্যে। ঠিক আছে, ওকে। আর তাছাড়া আরেকটা কোশ্চেন গুজরাটের সম্বন্ধে ইম্পর্টেন্ট, যে ভারতের সবচেয়ে লম্বা তটরেখা। হ্যাঁ, আমরা জানি ভারতের সবচেয়ে লম্বা তটরেখা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে, না? আর সবচেয়ে ছোট হলো গোয়াতে অবস্থিত। হ্যাঁ, সবচেয়ে ছোট হলো গোয়া, না? আচ্ছা, সবচেয়ে বড় তটরেখা অবস্থিত গুজরাট রাজ্যে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ফর আউট কমেন্টস করো। ভিটামিন এ সঞ্চিত হয় যকৃতে। হ্যাঁ, যকৃৎ, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? যকৃতে সঞ্চিত হয়। যকৃৎ, অপশন বিতে আছে দেখো, যকৃৎ। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া তোমাদের এখান থেকে আর কোশ্চেন কী কী হতে পারে, যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কী? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। হ্যাঁ, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। হ্যাঁ, ওকে, আচ্ছা, ভিটামিন এ, না? আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কী? ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। হ্যাঁ, রেটিনল, রেটিনল হলো ভিটামিন এর রাসায়নিক নাম। ঠিক আছে, আচ্ছা, ভিটামিন এর অভাবজনিত রোগ কী জানো তোমরা? অভাবজনিত রোগ হলো রাতকানা, ঠিক না? রাতকানা, ভিটামিন এর অভাবে কী রোগ হয়? রাতকানা রোগ হয়। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, কী হবে সঠিক উত্তর? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলেই আমরা জানি বা জানা দরকার। মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 37°C, না? অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, 37°C, না? আচ্ছা, যদি ফারেনহাইটে যদি দেওয়া হয়, ফারেনহাইটে যদি বলে, ফারেনহাইটে, তাহলে ফারেনহাইটের হলে হবে 98.6°F। হ্যাঁ, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইটে বললে। হ্যাঁ, আর সেলসিয়াসে বললে, সেন্টিগ্রেডে, 37°C। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের রোগ কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? মস্তিষ্কের রোগ, হ্যাঁ, মস্তিষ্কের রোগ কিসের মাধ্যমে নির্ণয় করা হয়, কী হবে সঠিক কথা? ফরওয়ার্ড কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ইইজি। হ্যাঁ, ইইজি এর মাধ্যমে মস্তিষ্কের রূপ নির্ণয় করা হয়। হ্যাঁ, ইইজি, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। আচ্ছা, ইইজি এর ফুল ফর্ম কি জানো? ফুল ফর্ম হলো ইলেকট্রো ইনসুফেলজিগ্রাফি। হ্যাঁ, ইলেকট্রো ইনসুফেলজিগ্রাফি। হ্যাঁ, ইলেকট্রো ইনসুফেলজিগ্রাফি হলো ইইজি এর ফুল ফর্ম। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন, কংগ্রেসের প্রথম বিভাজন কোন অধিবেশনে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, সকলে জানো আশা করি, কংগ্রেসের প্রথম বিভাজন কোন অধিবেশনে হয়েছিল, কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। কংগ্রেসের প্রথম বিভাজন কোন অধিবেশনে হয়েছিল,
ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে সুরাট অধিবেশনে। হ্যাঁ সুরাট অধিবেশন 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের প্রথম বিভাজন হয়েছিল। হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত, কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো। নাথুলা গিরিপথ কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। হ্যাঁ সিকিমে অবস্থিত নাথুলা গিরিপথ, সিকিমে অবস্থিত। অ্যাকচুয়ালি সিকিম ও চীনের যে সংযোগ স্থল, হ্যাঁ এই সংযোগ স্থলটাই নাথুলা গিরিপথ নামে পরিচিত। হ্যাঁ ঠিক আছে, সিকিম এবং চীন, হ্যাঁ চীনের যে বর্ডার সংযোগ স্থল এটাই নাথুলা গিরিপথ। হ্যাঁ ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেন, অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথায় অবস্থিত অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল জলপ্রপাত? ইয়ে সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা। হ্যাঁ ভেনেজুয়েলাতে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত। হ্যাঁ অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। আর মনে রাখবে এটি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত। হ্যাঁ পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত। এর উচ্চতা কত জানো? উচ্চতা 1170 মিটার। হ্যাঁ 1170 মিটার পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত। এটি কোথায় অবস্থিত? এটি ভেনেজুয়েলাতে অবস্থিত। হ্যাঁ ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 17 নম্বর কোশ্চেন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আন্নামালাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো। আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। হ্যাঁ তামিলনাড়ুতে অবস্থিত আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তামিলনাড়ু। হ্যাঁ অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, তামিলনাড়ুতে। ঠিক আছে তামিলনাড়ুর রাজধানী কি জানো? ইয়েস চেন্নাই, না আমরা সকলেই জানি চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। হ্যাঁ আর তামিলনাড়ুতে ফেমাস কী কী অবস্থিত? যে মীনাক্ষী মন্দির, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ু। হ্যাঁ মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর অ্যাকচুয়ালি মাদুরাইতে অবস্থিত। হ্যাঁ তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। হ্যাঁ আচ্ছা তাছাড়া তামিলনাড়ুর ফেমাস উৎসব কী জানো? ফেমাস উৎসব হলো পোঙ্গল উৎসব। হ্যাঁ পোঙ্গল, পোঙ্গল উৎসব হলো তামিলনাড়ুর ফেমাস উৎসব। আর ফেমাস যদি নৃত্য বলে তাহলে ভরতনাট্যম। হ্যাঁ ভরতনাট্যম ঠিক আছে তামিলনাড়ুর ফেমাস নৃত্য। হ্যাঁ এগুলো কিন্তু এক্সামে আসে, হ্যাঁ নোট করে নেবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেন, বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি আছে কোথায়? বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? বন্য গাধা কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো। ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে কচ্ছে রান। হ্যাঁ কচ্ছে রান, হ্যাঁ এটি গুজরাটে অবস্থিত কচ্ছে রান। হ্যাঁ অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, কচ্ছে রান। হ্যাঁ বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি নাম হলো কচ্ছে রান, এটি গুজরাটে অবস্থিত। ঠিক আছে ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা এলডিসি এবং এমটিএস এক্সামে বসতে যাচ্ছ তোমাদের অল ইন ওয়ান বুকটা জাস্ট তোমরা আগস্টের 1-2 তারিখের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ ওই বুকের মধ্যে একদম তোমাদের অল সাবজেক্ট, অল টপিক ওয়াইজ সবগুলো সাবজেক্ট তোমরা পেয়ে যাবে, জব ওরিয়েন্টেড কোশ্চেনের সবগুলো পার্ট, ইংলিশ জিওগ্রাফি 3টা পার্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুলাই। হ্যাঁ সম্পূর্ণটি তোমরা একটি বুকের মধ্যেই পেয়ে যাবে। হ্যাঁ চলো পরশুরাম কার ছদ্মনাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরশুরাম কার ছদ্মনাম কী হবে সঠিক উত্তর ফটাফট কমেন্টস করো। পরশুরাম কার ছদ্মনাম? ইয়েস রাজশেখর বসু, ঠিক না রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে ওকে চলো আজকের লাস্ট কোশ্চেন, 20 কোশ্চেন, বর্তমান ভারত কে রচনা করেন? সকলেই জানো আশা করি বর্তমান ভারত কে রচনা করেন। আর আমি প্রত্যেকদিন তোমাদের একটি কথা বলে দিই যে ক্লাসে আমরা 20 কোশ্চেন হয়তোবা নিয়ে আসছি কিন্তু আমরা যে এক্সটার্নাল ফ্যাক্টগুলো আলোচনা করছি সব যদি তুমি মিলিয়ে দেখো 50+ কোশ্চেন তোমাদের প্রত্যেক দিন ক্লাসে কিন্তু আমরা করানো হচ্ছে। হ্যাঁ এনি কম্পিটিটিভ এক্সামকে তোমরা প্রেজেন্ট এবং ফিউচারে হেল্প করবে এই কোশ্চেনগুলো, এতটুকু আমাদের বিশ্বাস। ওকে
বিশ্বাস না, এটা তো কমন ব্যাপার। তোমরা যদি কম্পিটিটিভ এক্সামে ফেস করতে যাচ্ছ তাহলে তোমাদের অটোমেটিক তোমরা বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো আসছে ইম্পর্টেন্ট কোশ্চেন 10 থেকে 15 বছর সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে জেনারেল নলেজ। যদি তোমরা এগুলি স্টকে রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ, ঠিক না? স্বামী বিবেকানন্দ দর্শন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। আরেকটি কোশ্চেন এখান থেকে আসে, স্বামী বিবেকানন্দের আসল নাম কী? আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত, ঠিক না? নরেন্দ্রনাথ দত্ত। ওকে চলো, তাহলে আজকের ক্লাসটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। প্রত্যেক দিন রাত্রি 8:30 সময় অবশ্যই আমাদের সঙ্গে 20 থেকে 22 মিনিট সময় বের করবে। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই, আগামী ক্লাসে সেম টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।